নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব আসছে আশ্বিন মাসের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের দু সালের আশ্বিন মাসের অমাবস্যা পূর্ণিমার সময়সূচি নিয়ে দর্শক বন্ধুরা সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে আশ্বিন মাসের অমাবস্যা অর্থাৎ মহালয় অমাবস্যার সময়ক্ষণ দর্শক বন্ধুরা পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার অমাবস্যা এবং এই অমাবস্যাকে মহালয় অমাবস্যা নামে জানা যায় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি অমাবস্যা তিথি শুরু হবে চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ মঙ্গলবার সেদিন রাত্রি নটা পাঁচ মিনিট গতে শুরু হবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর দু বুধবার রাত্রি এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত তবে অমাবস্যার নিশি পালন অমাবস্য নিশি পালন হবে চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ পহলা অক্টোবর দু মঙ্গলবার সেদিনই নিশ্চিতকালে মায়ের পূজার্চনা করা হবে এবং রাত্রি নটা পাঁচ মিনিট এক সেকেন্ডের মধ্যে পুণ্যতরা স্নান রাত্রি নটা পাঁচ মিনিট এক সেকেন্ড গতে গশ্রী যোগ স্নানে সহস্র গদান গদানতুল্য ফল সমফলে প্রাপ্ত হয় দর্শক বন্ধুরা সেই দিন রাত্রি সাতটা ছেচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে যোগ আবার রাত্রি নটা চব্বিশ মিনিট থেকে রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ আর রাত্রিকালে অর্চনা করা হবে আর পরদিন অমাবস্যা তিথির সমাপনের সাথেই সমাপন হবে পিতৃপক্ষের এবং সূচনা হবে দেবীপক্ষের দর্শক বন্ধুরা পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার অমাবস্যা তিথি থাকবে রাত্রি এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত উত্তর ফলগুণী নক্ষত্র থাকবে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্মযোগ থাকবে শেষ রাত্রি চারটে বেজে সাতাশ মিনিট পর্যন্ত চতুষ্ঠকরণ থাকবে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত তৎপর না করণ এবং শুভকর্মনাস্তি আর অমৃতযোগ থাকবে অমৃতযোগ থাকবে সকাল ছটা উনিশ মিনিট পর্যন্ত আবার সকাল সাতটা ছয় মিনিট থেকে সকাল সাতটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার সকাল দশটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আর সন্ধ্যা রাত্রি ছটা সাত মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি তিনটে পাঁচ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ সেদিনই পিতৃপক্ষের অবসান হবে এবং দেবী পক্ষের সূচনা হবে মহালয়া পার্বণ শ্রাদ্ধম অপরপক্ষ বা পক্ষ ভীত শ্রাদ্ধ অতিল তর্পণের অন্তিম দিন এই যে মহালয়াতে যখন তর্পণ করা হয় তখন তর্পণ করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকে না এমনিতেই পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ করার ক্ষেত্রে বারদোষ তৃতীয় দোষ কোনো কিছুই থাকে না তর্পণ করা যায় তবে পিতৃপক্ষ শুরু হওয়ার পর যদি তর্পণ করতে চান খেয়াল রাখবেন সেই দিন যদি মেঘের ডাক শোনা যায় এবং বৃষ্টি হয় তবে কিন্তু তর্পণ হয় না এবং তর্পণ না করা পর্যন্ত নখ চুল আদি কাটতেনি তাহলে এই ছিল আশ্বিন মাসের অমাবস্যার সময়ক্ষণ এবার আলোচনা করবো আশ্বিন মাসের পূর্ণিমা অর্থাৎ শারদ পূর্ণিমা বা শ্রী শ্রী কোজাগরী পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে কি এবং দু হাজার চব্বিশ সালে চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে উনত্রিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমাকে শারদ পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা শ্রী শ্রী লক্ষ্মী পূর্ণিমা এবং শ্রী শ্রী কোজাগরী পূর্ণিমা নামেও জানা যায় পূর্ণিমা তিথি শুরু হবে উনত্রিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে ত্রিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যারাত্রি পাঁচটা সতেরো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত থাকবে সন্ধ্যারাত্রি পাঁচটা সতেরো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পূজা পালিত হবে উনত্রিশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি ষোলোই অক্টোবর দু হাজার বুধবার রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড গতে শ্রী শ্রী কজাকড়ি লক্ষ্মী পূজা এবং শ্রী শ্রী সিত্যনারায়ণ ব্রতম দর্শক বন্ধুরা যেহেতু এই দিনে পূর্ণিমা তিথি গোটা রাত্র থাকবে তাই সেই দিনই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী কজাকড়ি লক্ষ্মী পূজা রাত্রেও কোজাগর কৃত্যম নারিকেল সহিত চিপিটক বক্ষণম ক্রীড়ায় রাত্রি জাগরণে ধন বৃদ্ধি সেদিন রাত্রিকালে পূজার্চনা করার পর অবশ্যই জাগরণ করতে হবে কোজাগর শব্দটির অর্থই হল কে জায়গায় আছো অর্থাৎ রাত্রিকালে পূজা অর্চনা করার পর সম্পূর্ণ রাত্র জাগরণ করতে হয় এবং জাগরণ করলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হওয়ার সাথে ধন বৃদ্ধি হয় এবং সেদিনই পূর্ণিমার নিশি পালন এবার অমৃত যুগের সময়ক্ষণ অমৃত যুগ থাকবে রাত্রি ছটা সাত মিনিট থেকে রাত্রি ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আবার রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি তিনটে পাঁচ মিনিট পর্যন্ত থাকবে যোগ দর্শক বন্ধুরা যেহেতু পরদিন অর্থাৎ তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা রাত্রি পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি তাই সেদিনের দিন পঞ্চকা নিয়ে এবার আলোচনা করব দর্শক বন্ধুরা এই বিশেষ দিনে পূর্ণিমা তিথি থাকবে সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং হর্ষণযোগ থাকবে শেষ রাত্রি চারটে আঠারো মিনিট পর্যন্ত ববকরণ থাকবে সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত দর্শক বন্ধুরা সেদিনই পূর্ণিমার উপবাস এবং সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত নাস্তি এবং আশ্বিনী পূর্ণিমা উপলক্ষে স্নান দান পূজাপাঠ আদি করা যাবে তার সঙ্গে প্রদর্শী সন্ধ্যা পাঁচটা ছয় মিনিট পঞ্চান্ন সেকেন্ড গতে সন্ধ্যা পাঁচটা ছয় মিনিট পঞ্চান্ন সেকেন্ড গতে রাত্রি ছটা বিয়াল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী সীতানারায়ণ ব্রতম এবং রাত্রি পাঁচটা সতেরো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত স্ত্রী তৈল মৎস্য দিয়ে এবং সম্ভোগ নিষেধ তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ এবার শুভকর্ম শুভকর্ম দীক্ষা এবং অমৃতযোগ থাকবে সকাল সাতটা আট মিনিট পর্যন্ত সকাল সাতটা আট মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার দুপুর একটা উনিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার রাত্রি ছটা থেকে রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ তাহলে দর্শক বন্ধুরা এই ছিল দিন পঞ্জিকা দিন পঞ্জিকা সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্ট করবেন দর্শক বন্ধুরা এই বিশেষ দিনে নখ চুল আদি কাটবেন না তার সঙ্গে এই দিনে যেহেতু পূর্ণিমা তিথি সন্ধ্যা রাত্রি পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে তাই তুলসী পাতা চয়ন করবেন না বা তুলসী পাতা তুলবেন না দর্শক বলে রাখি দেবী লক্ষ্মীর পূজায় কখনো লোহার বা স্টিলের বাসন ব্যবহার করবেন না কারণ লোহার বাসন দিয়ে অলক্ষ্মীকে অর্চনা করা হয় তার সঙ্গে বলে রাখি কালো বস্ত্রের উপর কখনও দেবী লক্ষ্মীকে অধিষ্ঠান করবেন না বন্ধুরা খেয়াল রাখবেন শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজায় ঘণ্টা বাজানো নিষিদ্ধ তাই কাসর ঘণ্টা আদি বাজাবেন না এবং দেবীর জলে অর্থাৎ পানীয় জলে এবং নৈবিদ্যতে কখনো তুলসী পাতা দেবেন না শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজায় তুলসী পাতা নিষিদ্ধ তার সঙ্গে বলে রাখি উচ্চাকিত শব্দে মাতালক্ষ্মী বিরক্ত হন তাই উচ্চাকিত শব্দ না করলে ভালো হয় যেহেতু আগের দিন অর্থাৎ উনত্রিশ আশ্বিন ষোলোই অক্টোবর বুধবার রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড গতে শুরু হবে পূর্ণিমা তিথি তাই সেই দিনই মায়ের পূজা অর্চনা করলে ভালো হয় তাই শারদ পূর্ণিমার এই বিশেষ দিনে ভক্তি শ্রদ্ধা সহকারে মায়ের পূজা অর্চনা করুন এবং আজকের এই ভিডিওতে এতটুকু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব অতি সত্তর কমেন্টের উত্তর দিয়ে দিতে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য